আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত বাংলাদেশের এক নাম্বার ব্যাংক ইসলামী ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করে 8 লক্ষ টাকা এফডিআর করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটি। 8 লক্ষ টাকা এফডিআর করলে 85,600 টাকা লাভ দিচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, সর্বোচ্চ মুনাফা দিচ্ছে এই ইসলামী ব্যাংকে 2024 সালে। আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব এই 8 লক্ষ টাকা এফডিআর আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং কারা অ্যাকাউন্টে করতে পারবেন। এ টু জেড 8 লক্ষ টাকার এফডিআর সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আপনারা যারা নতুন দর্শক রয়েছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইসলামী ব্যাংকে আপনারা বিভিন্ন নিয়মে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন, অর্থাৎ ইসলামী ব্যাংকে মেয়াদী আমানত রয়েছে, আবার মাসিক মুনাফা হিসাব রয়েছে, আবার যারা সিনিয়র সিটিজেন রয়েছেন অর্থাৎ 50 বছরের উপরে বয়সী যারা রয়েছেন তাদের জন্য আলাদা করে এফডিআর অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও আপনারা যদি চান ইসলামী ব্যাংকে ডাবল স্কিম করে টাকা রাখতে, তাও রাখতে পারবেন। বর্তমানে ইসলামী ব্যাংকে 6 বছরে দ্বিগুণ টাকা দিচ্ছে। আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন, 5 লক্ষ টাকা এবং তার গুণিতক টাকার পরিমাণ হিসেবে এই অ্যাকাউন্টটা খুলতে হবে। 1 লক্ষ টাকা আপনি যদি চান 34 মাস অর্থাৎ 3 বছর মেয়াদি রাখতে, রাখতে পারবেন 8.50% হারে। 24 মাস মেয়াদি রাখলে 8.30%, 12 মাস মেয়াদি রাখলে 8.25%। এগুলো হচ্ছে এককালীন আপনারা যদি জমা রাখেন তাহলে। তবে মাসিক মুনাফা হিসাব যদি চালু করেন ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি লাভ পাবেন এই হিসাবে। মাসিক মুনাফা হিসাব দুইটা স্কিম চালু রয়েছে, একটা হচ্ছে 5 বছর মেয়াদি করতে পারবেন, 3 বছর মেয়াদিও করা যায়। 5 বছর মেয়াদি 10.70% এবং 3 বছর মেয়াদি 9.35% হারে আপনারা লাভ পাবেন। এবার আসি এই 8 লক্ষ টাকা। আপনারা যদি 10.70% হারে 5 বছর মেয়াদি রাখেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, তাহলে প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন এবং 85,600 টাকা আপনারা কিভাবে পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাই। 8 লক্ষ টাকা আপনারা রাখতে পারবেন যদি 5 বছর মেয়াদি রাখেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ পাবেন 10.70% হারে আপনাদেরকে মুনাফা দিবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। 1 বছরে আপনি 85,600 টাকা লাভ পাবেন যদি 8 লক্ষ টাকার এই 5 বছর মেয়াদিকে রাখেন তাহলে, এবং প্রতি মাসে আপনাকে লাভের টাকা কিন্তু প্রদান করা হবে এই হিসাবে 7,133 টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ দিবে 8 লক্ষ টাকায়। কিন্তু এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি রিটার্ন স্লিপ, ট্যাক্সের রিটার্ন স্লিপ দিতে না পারেন, এখান থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। মাসে আপনি 6,063 টাকা করে লাভ পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। আর যদি আপনি রিটার্ন স্লিপ দিতে পারেন তাহলে আর একটু বেশি লাভ পাবেন, 6,420 টাকা করে প্রতি মাসে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে। বলে রাখি যে ট্যাক্স কর্তন করা হয় এটা মূলত লাভের অংশ থেকে, আপনার মূল টাকা থেকে কোনো ট্যাক্স কর্তন করা হবে না। তবে মূল টাকা থেকে বাৎসরিক আপনার এক্সেস ডিটি নামক চার্জ হিসেবে, যে 5 লক্ষ টাকার উপরে যেহেতু আপনি 8 লক্ষ টাকা এফডিআর করবেন, সেক্ষেত্রে 500 টাকা প্রতি বছরে আপনার থেকে এক্সেস ডিটি কর্তন করা হবে। 2,500 টাকা আপনার 5 বছর মেয়াদকাল শেষে কিন্তু এক্সেস ডিটি কর্তন করা হবে। এগুলো হচ্ছে 15% এবং 10% ট্যাক্সের বাইরে। 6,420 টাকা করে প্রতি মাসে আপনারা লাভ পাবেন। আবার যদি আপনি এই 8 লক্ষ টাকা 3 বছর মেয়াদি রাখেন তাহলে একটু কম লাভ পাবেন, 9.35% হারে। তবে 85,600 টাকা আপনি কিন্তু বছরে লাভ পাচ্ছেন যদি 8 লক্ষ টাকা 5 বছর মেয়াদি আপনি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে। ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় বর্তমানে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। আপনারা চাইলে এফডিআর অ্যাকাউন্ট করার জন্য 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার নামে অ্যাকাউন্ট হবে তার, নমিনির 1 কপি ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই খুব সহজে আপনারা ইসলামী ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। ইসলামী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট সহ অন্যান্য যে কোনো ব্যাংকের এফডিআর, ডিপিএস বা যে কোনো বিষয় নিয়ে জানতে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।